আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু উম্মাস কিচেন। রেস্টুরেন্ট স্টাইলে সিজলিং চিকেনের রেসিপি আজকে সকলের সাথে শেয়ার করছি, যেটা অনেকদিন ধরে ইউটিউব চ্যানেলে অনেকে আমার কাছে দেখতে চেয়েছিলেন। তাই আসুন দেরি না করে চলে যাই আমাদের আজকের মূল রেসিপিতে। শুরুতে আমি নিয়েছি বেল পেপার, মানে ক্যাপসিকাম। একে আমরা ধারালো ছুরির সাহায্যে খুব সুন্দর মতন করে একদম পারফেক্টলি জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি। আমি এখানে তিন ধরনের বেল পেপার ইউজ করেছি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার অ্যান্ড গ্রিন বেল পেপার। মোটামুটি চেষ্টা করবেন প্রত্যেকটা বেল পেপারের সাইজগুলো যেন একই রকম হয়, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। ঠিক একইভাবে জুলিয়ান কাট কাটতে হবে আমাদের চিকেনের পিসেসগুলোকে। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি এবং একে ধারালো ছুরির সাহায্যে খুব সুন্দর মতন করে পাতলা পাতলা করে জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি। মাথায় রাখবেন সিজলিং চিকেনের পার্টগুলো কিন্তু যখন আপনি কাটবেন মুরগির, তখন কিন্তু সেগুলো যতটা পাতলা হবে খেতে এবং দেখতে দুটোই কিন্তু বেশ দারুণ হবে। মোটামুটি আমার চিকেনের পিসেসগুলো কাটা শেষ। এখন এগুলোকে আমি একটি বোলে নিয়েছি এবং এতে আমরা যোগ করে দিচ্ছি ডার্ক সোয়া সস, দিচ্ছি রসুন বাটা, আরও দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এই সবগুলো উপাদানকে একসাথে সুন্দর মতো চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। ডার্ক সোয়া সসে লবণ আছে, তাই আমি রেসিপিতে কোনো বাড়তি লবণ ব্যবহার করব না। একে আমি এখন 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি একটি বোল এবং তাতে দিয়েছি চিলি সস এবং আরও যোগ করে দিচ্ছি লেবুর রস। মূলত এই সসটা বা এই ড্রিপিং সসটা আমাদের সিজলিং চিকেনে একটা রেস্টুরেন্টের ফ্লেভার এনে দেবে। নিয়ে নিয়েছি একটি প্যান এবং তাতে দিয়ে দিচ্ছি তেল। তেল যখন গরম হবে তখন আমাদের ম্যারিনেশন করে রাখা চিকেন পিসেসগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়ার উপর রাখতে হবে এবং এই সময় কিন্তু আমার চুলার ফ্লেমটা অনেক হাই থাকবে। মাথায় রাখবেন চাইনিজ রান্নাগুলো কিন্তু সব সময় হাই ফ্লেমে রান্না করতে হয়, লো কিংবা মাঝারি ফ্লেমে কখনো এগুলো রান্না হয় না। প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের চিকেনগুলো কিন্তু খুব সুন্দর মতন কালার চলে এসেছে এবং রান্না হয়ে গেছে। ব্রয়লার চিকেন বলে কথা আর তার উপর ম্যারিনেশন রেখেছিলাম, তাই রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। আমরা এখন চুলো থেকে নামিয়ে নিচ্ছি আমাদের চিকেনগুলোকে। অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি সিজলিং ট্রে এবং ট্রেটাকে আমি গরম করতে দিয়েছি আমাদের চুলোতে। এখন আমরা এতে যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেল যখন গরম হবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলো যখন লালচে রং ধারণ করবে তখন আমি এতে যোগ করে দিচ্ছি আমাদের বানিয়ে রাখা সেই চিলি সস এবং যে লেবুর রসের সংমিশ্রণ ছিল সেটি। মোটামুটি নাড়াচাড়ার উপর রাখছি এবং আমাদের ভেজে রাখা চিকেন পিসেসগুলোকে দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে নিব এবং সেই সাথে সাথে যোগ করে দিব আমাদের লাল বেল পেপার, ইয়েলো বেল পেপার এবং গ্রিন বেল পেপার। বাস এই সবগুলো জিনিস দিয়ে খুব সুন্দর মতন করে আমরা নাড়াচাড়া করে নিব। সকল সস যেন এই প্রতিটি উপাদানগুলো যেমন বেল পেপার এবং চিকেনের সাথে ভালো মতন মিশে যায়। সিজলিংয়ের একটা ফ্লেভার বের হয়েছে এবং খুব সুন্দর মতন যেটা সিজলিং হচ্ছে সেটা দেখতেই পাচ্ছে। এবং এভাবেই খুব সহজে আমরা তৈরি করে ফেলতে পারি যখন তখন খুবই অল্প সময়ের মধ্যে মজাদার সিজলিং চিকেন একদম রেস্টুরেন্টের স্টাইলে। আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং থামস আপ দিতে ভুলবেন না। উম্মাস কিচেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি আগামীতে নতুন আরও অনেক রেসিপি নিয়ে। সেগুলো দেখতে এবং জানতে উম্মাস কিচেনের সাথেই থাকুন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি কুকিং।